ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ হলো শনিবার, আজ এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। বেজে গেছে হচ্ছে 9টার মতন, এখন যাচ্ছি হচ্ছে পুজো দিতে মন্দির, আর যাচ্ছি হচ্ছে আমি ভিড়িঙ্গি মন্দির। তো ঠিক আছে, চলো ঘুরে আসি, পুজোটা দিয়ে নিই যাওয়ার আগে। শুনছো? এটা বাবা নাগেশ্বর, এটা বাবা নাগেশ্বর, এটা মা গঙ্গা। হ্যাঁ, আর কি রয়েছে? পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল, আর আজ যেহেতু শনিবার ছিল তো ভিড়টা অনেক বেশি ছিল। মঙ্গলবার আর শনিবার সাধারণত ভিড় বেশি থাকে, প্রত্যেক দিনই নিত্য পুজো হয় তখনও পুজো দেওয়া যায়, কিন্তু মানে শনিবার আর মঙ্গলবার ভিড়টা একটু বেশি হয়। তা আজ যেহেতু শনিবার ছিল ভিড়টা অনেকটা বেশি। আর আমরা এখন বসে আছি হচ্ছে একটা পুকুর পাড়ে, সেটা মন্দিরের ভেতরেই। এই পুকুরে মানে বিসর্জন হয় মায়ের, যখন বিসর্জন হয় আর কি। তো এখানে প্রচুর মাছ, মানে অনেক 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 মাছ, আর এরকম খেলা করছিল, আর বাবু খুব এনজয় করছিল, বাবুর সাথে সাথে আমরাও খুব এনজয় করছিলাম। আর সেরকম সুন্দর হাওয়া, এই গরমের মধ্যে এত সুন্দর একটা হাওয়া চলছিল। আর মন্দির এমন একটা জায়গা যেখানে এলে আর মানে উঠতে মন হয় না, যেতে মন হয় না এত সহজে। তো এখানে সেজন্য বসেছিলাম, এত সুন্দর একটা পরিবেশ, হাওয়া দিচ্ছিল, আর সামনে এরকম মাছ খেলছিল, খেলা করছিল জলে। আর কি বলো তো, পানকৌড়িও দেখতে পেলাম, অনেক অনেক বছর পর দেখতে পেলাম পানকৌড়ি। তো ঠিক আছে, চলো এরপর বাড়ি ফিরে যাব, অনেকক্ষণ বসা হলো। তো যেহেতু সকাল থেকে উপোস ছিলাম, তো ডাব বিক্রি করছিলো, সেখানে ডাবের জল খেলাম, জল না খেয়েছিলাম।
চলে এসেছি হচ্ছে অনেকক্ষণ আগে বাড়ি, আর অনেকক্ষণ বলতে অনেকক্ষণই হয়ে গেছে, 11:45 নাগাদ চলে এসেছি। আর একটু শুয়েছিলাম, এখন বেজে গেছে 1টা, যাই প্রীতমকে খাওয়াই। আর শিখা তো রান্না করে নিয়েছিল, ওই জন্য আর রান্নার দিকটাই যেতে হয়নি। আর যা টায়ার্ড হয়ে পড়েছিলাম না এই রোদের মধ্যে, প্রচণ্ড ডাব খেলাম ওইসব, আবার আইসক্রিম খুঁজতে খুঁজতে এতটা দেরি হয়ে গেল, 3টে 4টে দোকান গেলাম পেলাম না। তারপর অবশেষে একটা দোকান গেলাম, আর আমাদের অন্ডাল মোড়ে পুরো কাজ চলছে ড্রেনের, তো মানে অবস্থা একটু খারাপ হয়ে আছে, মনে করো অর্ধেকটা জায়গা ধরে জুড়ে তো ড্রেনের জন্যই কাজ চলছে। আর এই রোদের মধ্যে তো খুব শরীরটা খারাপ করে গেছিলো, তাই একটু রেস্ট নিয়ে নিলাম, যাই এবার প্রীতমকে খাইয়ে নেবো, তারপর আমরা খেয়ে নেবো। তো ঠিক আছে চলো দেখতে থাকো। চলে রান্না করেছিল হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, হয়ে গেছে হচ্ছে সন্ধ্যাবেলা, সেই বিকেলের মানে দুপুরের পর থেকে বলতে পারো, তোমাদের সাথে এই আমার কথা হচ্ছে। আর এখন আমি আটা মাখতে বসে গেছি, আর হবে হচ্ছে রুটি, সেজন্য আটা মাখছি। আর মা বাবা দুজনে ছেলে দুটোকে নিয়ে গেছে হচ্ছে মার্কেটিং, ওদেরকে কিছু শপিং করাবে আর কি, জামা কাপড় এই সমস্ত কিনবে। তো টোটো বলে দেওয়া হয়েছিল, তো সেই এসে নিয়ে গেছে মা বাবা অনেকক্ষণ গেছে। তো আমি এখানে আটা মেখে নিচ্ছিলাম, শিখা আমি দুজনে মিলে করে নেবো হচ্ছে রুটি। আর নিয়ে আসা হলো হচ্ছে চিকেন মোমো, তো যাওয়ার আগে চিকেন মোমোটা মিস করলে চলবে না, কারণ এখানে চিকেন মোমো খুব ভালো বানায়। রুটি করে আর রুটি ভেজানোও হয়ে গেছে, তো এরপর চলে এসেছি যে হচ্ছে আজকে আমাকে মানে শুরু করতেই হবে প্যাকিং, কারণ কাল বাড়ি চলে যাব, তো একটু পরে করব বা পরে করব, এরকম করে করে আর কাজটা হচ্ছেই না, তো এখন করতেই হবে। তো প্যাকিং শুরু করে দিই, আর এখন ছেলেগুলো এখনও পর্যন্ত আসেনি, ওর ঠাম্মি দাদু বললাম আমি ওদেরকে শপিং করাতে নিয়ে গেছে, এখনও পর্যন্ত আসেনি, বাচ্চা হচ্ছে 9:15, তো চলো আমি প্যাকিংটা শুরু করে দিই, নাচলে এরকম করলে তো শুরু হবেই না, লাস্ট টাইমে এসে হড়বড় হড়বড় হয়ে যাবে, তো চলো প্যাকিংটা শুরু করে নিই। আর ওদের তো কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এটা করে নিলে অনেকটা হেল্প হবে, আর যা বাকি থাকবে সেটা সকাল দিকে দেখবো। ঠিক আছে চলো প্যাকিংটাকে করে নিই। তো এখানে বাবা মা যে যে শপিংগুলো করে নিয়ে এসছে সেগুলোই এখন দেখছিলাম। আর মানে ওরা দুটো করে টি শার্ট নিয়েছে অপূর্ব প্রীতম দুজনেই, আর এই কিটোগুলো কিনে দেওয়া হয়েছে প্রীতমকে, অপূর্বকেও তাই, ও মানে আমার হাজব্যান্ড। আর দেওয়ারের জন্য গেঞ্জি নিয়ে এসেছে, আর এসেছে হচ্ছে বাবার জন্য দুটো মানে চপ্পল কিনেছে, ব্যাস এই সমস্ত জিনিস কিনেছে, অনেকগুলোই অনেক শপিং করেছে মা বাবা দুজনে মিলে এদের জন্য। তো অনেক রাত করেও ওরা বাড়ি ফেললো, প্রায় 9:30-10 বেজে গেছিলো বাড়ি আসতে। তো ঠিক আছে চলো এরপর ব্লগটা এখানে এন্ড করে দিই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করে দিও, কমেন্ট করো, আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, ধন্যবাদ।